বিসমিল্লাহির রহমানির রহিম 2020-21 শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাসে দ্বিতীয় পত্রের উপরে আলোচনা করব। দ্বিতীয় পত্র হচ্ছে তোমার প্রথম অধ্যায়। দ্বিতীয় পত্রে যেটা প্রথম অধ্যায় সেটা হচ্ছে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, এটা হচ্ছে তোমার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সেটা হচ্ছে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার মধ্যে তোমরা পড়বে আরবদের সিন্ধু বিজয়, পড়বে সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের সামরিক অভিযান এবং তার চরিত্র কৃতিত্ব, পড়বে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরির উত্তর ভারত বিজয় এবং তার চরিত্র কৃতিত্ব। এইটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়ের ভারতের যে মুসলিম শাসন প্রতিষ্ঠা সেটার উপরে তোমরা এই প্রথম অধ্যায়ের উপরে তোমরা পড়বে। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের উপরে যে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় এবং সিন্ধু বিজয়ের যে কতগুলি কারণ ছিল তা ঘটনা এবং ফলাফল, এটা নিয়ে আজকে আলোচনা করব। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেছিলেন। কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেছিলেন? 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করা শুরু করলেন তখন মক্কা এবং মদিনা বিজয়ের পর ইসলামের যে সুবাতাস, সেই সুবাতাস তোমার বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং এরই সূত্র ধরে পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, এবং এর পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম পর্যায়ে এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় পর্যায়ে ভারতীয় উপকূলে অভিযান পরিচালনা করেছিলেন। এরপরে তোমার উমাইয়া খলিফা ওয়ালিদের আমলে দেখা যায় যে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু বিজয় করেছিলেন এবং তার আমলে ইসলামের দিগ্বিজয়ের ইতিহাসে এক বিশেষ অবদান তিনি রেখে গিয়েছিলেন। এখন আমরা কি পড়তেছি? আমরা পড়ছি হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়। এই ওয়ালিদের আমলে যখন খলিফা ওয়ালিদের আমলে যখন তোমার ইসলামী সাম্রাজ্যের যে বিস্তৃতি, সেই বিস্তৃতি একটা ইসলাম ভারতবর্ষের ইতিহাসে একটা হচ্ছে চমকপ্রদ ঘটনা। অর্থাৎ আমরা দেখতে পাই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনামলে আরবগণ কর্তৃক সিন্ধু অভিযান হচ্ছে একটি চমকপ্রদ ঘটনা। এই এই তোমার এই অভিযানের পশ্চাতে কতগুলি পরোক্ষ কারণ এবং কতগুলি প্রত্যক্ষ কারণ আছে। পরোক্ষ কারণগুলি যদি আমরা নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে যে কারণটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার অর্থনৈতিক কারণ। প্রথম যে কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণ যে সিন্ধু বিজয়ের যে পরোক্ষ কারণ, সেই পরোক্ষ কারণের প্রথম কারণটা হচ্ছে তোমার অর্থনৈতিক কারণ।
এই স্বর্ণাতীত কাল থেকে মানে অনেক আগে থেকেই আরব বণিক এবং ভারতীয় বণিকদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তোমার বিদ্যমান ছিল, এবং ভারতীয়দের যে অফুরন্ত তোমার এই ধন ঐশ্বর্যের কথা, তোমার এই ধন ঐশ্বর্যের কথা তখন কি হতো, আরব বণিকগণ তার বণিকগণ পূর্ব থেকে জানতো, এবং এই ধন ঐশ্বর্যের সাথে আরব বণিকগণ পূর্ব থেকেই পরিচিত ছিল। কাজেই বাণিজ্যিক সম্প্রসারণের জন্য এবং অর্থনৈতিক কারণে আরববাসীগণ এই উর্বর সম্পদশালী ভারত জয়ের জন্য তারা কি হয়েছিল, তারা প্রলুব্ধ হয়েছিল। তাহলে আমরা প্রথম কারণটা যেটা দেখতে পাই, প্রথম কারণটা কি দেখতে পাই, প্রথম কারণটা হচ্ছে আরবদের সিন্ধু বিজয়ে পরোক্ষ কারণের প্রথম কারণটা কি, প্রথম কারণটা হচ্ছে তোমার অর্থনৈতিক কারণ। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে তোমার পূর্ব অভিযানের ধারাবাহিকতা, পূর্ব অভিযানের ধারাবাহিকতা। এই পূর্ব অভিযানের ধারাবাহিকতা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে 636-37 খ্রিস্টাব্দের দিকে খলিফা ওমরের শাসনামলে তোমার কি হয়েছিল, সর্বপ্রথম ওমান হতে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তোমার অঞ্চলের বিরুদ্ধে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র নৌ অভিযান তোমার পরিচালিত হয়েছিল। অর্থাৎ এই সমুদ্রপথে যখন তারা সামরিক অভিযান বিপজ্জনক মনে করে কি করলেন, খলিফা ওমর এই যুদ্ধ অভিযান তোমার নিষিদ্ধ ঘোষণা করলেন। অর্থাৎ আমরা দেখতে পাই যে ওমরের শাসনামলে সর্বপ্রথম ওমান থেকে তোমার ভারতের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অভিযান পরিচালিত হয়েছিল। তারপরে হচ্ছে দেখা যায় যে তৃতীয় খলিফার আমলে 643-44 খ্রিস্টাব্দের দিকে ওসমানের শাসনামলে আবদুল্লাহ বিন ওমরের নেতৃত্বে তোমার কিরমান এবং মেকরানের বিরুদ্ধে অভিযান পরিণত হয়েছিল। এতে সফলতা লাভ করে কি করলেন, আবদুল্লাহ আরো ভারতের দিকে অগ্রসর হতে চাইলে খলিফা ওসমান তাকে রাজধানীতে ফিরিয়ে আনলেন। এভাবে দেখা যায় যে ডক্টর অতুলচন্দ্র রায় বলেন যে ভারতের বাইরে সামরিক সাফল্য আরবগণকে কি করেছিল, রাজ্যগ্রাসী করে তুলেছিল, এবং ভারত আক্রমণের পশ্চাতে তাদের লক্ষ্যই ছিল হচ্ছে রাজ্য বিস্তার করা। তাহলে আমরা কি দেখলাম, প্রথম কারণটা দেখলাম হচ্ছে অর্থনৈতিক কারণ, দ্বিতীয় কারণটা দেখলাম হচ্ছে পূর্ব অভিযানের ধারাবাহিকতা। এরপরে হচ্ছে পারস্য অভিযানে রাজন্য বর্গের বিরোধিতা, পারস্য অভিযানে রাজন্য বর্গের বিরোধিতা। তাহলে তোমার তৃতীয় কারণটা কি, তৃতীয় কারণটা হচ্ছে পারস্য অভিযানে হচ্ছে রাজন্য বর্গের বিরোধিতা। পারস্য অভিযানকালে সিন্ধু শাসনকর্তা কি করেছিল, মুসলমানরা যখন পারস্য অভিযান করতে গিয়েছিল তখন সিন্ধু শাসনকর্তা তোমার এই পারস্যবাসীদের তোমার সৈন্য দিয়ে তোমার সাহায্য করেছিল। মুসলমানরা যদিও এই অভিযানে বিজয় লাভ করেছিল তবু তোমার হচ্ছে সিন্ধু রাজের এই শত্রুতার কথা তারা কি করেনি, তারা ভুলে যায়নি। ফলে সিন্ধু রাজ কি হয়েছিল, আরবদের কোপানলে পড়েছিল। এটা হচ্ছে তোমার তৃতীয় কারণ, পারস্য অভিযানে রাজন্যবর্গের বিরোধিতা। তারপরে চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে দাহির কর্তৃক বিদ্রোহীদের আশ্রয় দান, দাহির কর্তৃক বিদ্রোহীদের আশ্রয় দান, দাহির কর্তৃক বিদ্রোহীদের আশ্রয় দেন। এটা যদি আমরা আলোচনা করি চতুর্থ কারণটা নিয়ে, তাহলে দেখব যে খলিফা ওয়ালিদের আমলে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলির যে শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন, সেই হাজ্জাজ বিন ইউসুফের কঠোর শাসনে তোমার কি হয়েছিল, সেখানকার লোক সেখানকার তোমার বিদ্রোহী আরব সীমান্ত অতিক্রম করে তোমার সিন্ধু দেশে তারা এসে গমন করেছিল। সিন্ধুরাজ দাহির তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, এবং হাজ্জাজ যখন এই সিন্ধুরাজ দাহিরের কাছে এই বিদ্রোহীদের ফেরত চাইলেন তখন সিন্ধুরাজ দাহির তাদের বিদ্রোহীদের ফেরত দিতে তিনি অস্বীকার করলেন। এই এই স্পর্ধার জন্য রাজা দাহিরের স্পর্ধা জন্য হাজ্জাজ দাহিরকে যথোপযুক্ত শাস্তি প্রদানের জন্য তার বিরুদ্ধে যুদ্ধ অভিযানের জন্য তিনি কি করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন। এটা ছিল তোমার হচ্ছে চতুর্থ কারণ, দাহির কর্তৃক বিদ্রোহীদের আশ্রয় দান। পঞ্চম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ইসলাম প্রচারের আকাঙ্ক্ষা, ইসলাম প্রচারের আকাঙ্ক্ষা, ইসলাম প্রচারের
আকাঙ্ক্ষা। অনেকের মতে সিন্ধু অভিযানের পশ্চাতে তোমার উপমহাদেশের ইসলাম ধর্ম প্রচার ও বিস্তার করাও ছিল আরবদের হচ্ছে অন্যতম একটা লক্ষ্য। এটা হচ্ছে তোমার হচ্ছে ইসলাম প্রচারের আকাঙ্ক্ষা। এরপরে হচ্ছে উমাইয়াদের উমাইয়া সম্প্রসারণবাদ। এরপরে হচ্ছে পঞ্চম ষষ্ঠ যে কারণটা সেটা হচ্ছে পরোক্ষ কারণ। ষষ্ঠ যে পরোক্ষ কারণটা সেটা হচ্ছে উমাইয়া সম্প্রসারণবাদ। উমাইয়া দের সম্প্রসারণবাদ আমরা দেখেছি, আমরা যখন প্রথম আলোচনা করেছি তখন দেখেছি যে ওয়ালিদের আমলে উমাইয়ারা কি করেছিল, উমাইয়ারা মানে যথেষ্ট পরিমাণ তারা রাজ্য বিস্তার করেছিল। এই যে এই সাম্রাজ্যবাদী উমাইয়া খলিফান করছিল যে সাম্রাজ্যবাদী, এবং এই খলিফা ওয়ালিদের আমলে পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা হাজ্জাজ বিন ইয়াজিদ ছিলেন হচ্ছে হাড়ে হাড়ে সাম্রাজ্যবাদী। বস্তুত উমাইয়া সাম্রাজ্যবাদী নীতিই ছিল সিন্ধু অভিযানে তোমার হচ্ছে অন্যতম একটা কারণ। এটা এখন এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে সিন্ধু অভিযানে তোমার পরোক্ষ কারণগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিন্ধু অভিযানে প্রত্যক্ষ কারণ। এই প্রত্যক্ষ কারণটা ছাত্রীরা তোমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা সাধারণত তোমাদের পরীক্ষায় অনেক সময় এই প্রত্যক্ষ কারণটা থাকে। সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণটা হচ্ছে তোমার দেবল বন্দরে জলদস্যুদের জাহাজ লুণ্ঠন। দেবল বন্দরে জলদস্যুদের জাহাজ লুণ্ঠন, দেবল বন্দরে জলদস্যুদের তোমার হচ্ছে জাহাজ লুণ্ঠন, দেবল বন্দরে জলদস্যুদের জাহাজ লুণ্ঠন। অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে সিংহল রাজ কি করেছিলেন, বর্তমান যে শ্রীলঙ্কা সেই সিংহল রাজ কর্তৃক খলিফা ওয়ালিদ এবং হাজ্জাজ বিন ইউসুফের নিকট তোমার আটটি জাহাজ ভর্তি উপঢৌকন পাঠিয়েছিলেন, এবং এই আটটি জাহাজ ভর্তি উপঢৌকন গুলি আরব জাহাজ যখন দেবলস্থ তোমার দেবল বন্দরে যখন পৌঁছলো তখন এই জলদস্যুগণ তোমার লুণ্ঠন করেছিল, এবং এটাই ছিল হচ্ছে তোমার কি তোমার হচ্ছে সিন্ধু অভিযানের তোমার প্রত্যক্ষ কারণ। অর্থাৎ উপঠকন বলতে আরব জাহাজ দেবলস্থ জলদস্যুগণ কর্তৃক লুণ্ঠনই ছিল আরবদের সিন্ধু বিজয়ের তোমার প্রত্যক্ষ কারণ। কেউ কেউ বলে থাকেন কারো কারো মতে সিংহলে বাণিজ্য উপলক্ষে যে সমস্ত বণিকগণ তোমার সিংহলে অবস্থান করত তাদের যে পরিবার পরিজন, যে সমস্ত বণিকগণ এখানে মারা গিয়েছিল তাদের পরিবার পরিজনকে তোমার ওই তোমার সিংহল দাস তাদের স্বদেশ পাঠানো তিনি ব্যবস্থা প্রেরণ করেছিলেন। প্রথমতে দেবল জলদস্যুগণ কি করেছিল সেটা লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল। আবার কোন কোন ঐতিহাসিকের মতে সিংহলরা স্বয়ং তোমার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে খলিফা ওয়ালিদের নিকট উপঢৌকন কর্তৃক আটটি জাহাজ তিনি প্রেরণ করেছিলেন। যাই হোক, তোমার এই দেবল বন্দরে যখন জাহাজগুলি তোমার লুণ্ঠিত হলো তখন হাজ্জাজ বিন ইউসুফ কি করেছিলেন, হাজ্জাজ বিন ইউসুফ তিনি বলেছিলেন যে এই জলদস্যুদের যাতে শাস্তি দেওয়া হয়। কিন্তু এই রাজা দাহি তখন বললেন যে তার এই জলদস্যুগণ হচ্ছে তার আওতাধীন নয়, অর্থাৎ তিনি শাস্তি দিতে তিনি পারবেন না আর কি। রাজা দাহির উদ্ধত বিক্ষিপ্ত আচরণে হাজ্জাজ বিন ইউসুফ তিনি বিক্ষিপ্ত হয়ে ওঠেন, এবং তাকে সমস্ত সমুচিত শাস্তি প্রদানের জন্য তিনি কি করলেন, তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এই এটা ছিল হচ্ছে তোমার সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ। এই সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণের পরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সিন্ধু অভিযানের ঘটনাবলী, সিন্ধু বিজয়ের ঘটনাবলী, সিন্ধু বিজয়ের ঘটনাবলী, সিন্ধু বিজয়ের ঘটনা বলে কিভাবে সিন্ধুটা বিজয় হয়েছিল। এই যে উপরোল্লিখিত যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এবং কারণ সময়ে তোমার পরিপ্রেক্ষিতে উমাইয়া খলিফা
আল ওয়ালিদ অনুমতি ক্রমে হাজ্জাজ বিন ইউসুফ কি করলেন 710 খ্রিস্টাব্দের শেষের দিকে প্রথমে উবাইদুল্লাহ এবং পরে বুদাইলার নেতৃত্বে পরপর তিনি দুইটি অভিযান প্রেরণ করেছিলেন। কিন্তু এই দুইটি অভিযানই তোমার ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল এবং উভয় সেনাপতি নিহত হয়েছিলেন। এই উপর্যুপরি দুইবার পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য শেষ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফ কি করলেন 711 খ্রিস্টাব্দে দিকে তার স্বীয় ভ্রাতাসপুত্র এবং জামাতা তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে তিনি কি করলেন নেতৃত্বে তিনি তৃতীয় অভিযান তিনি প্রেরণ করলেন। এই তরুণ সাহসী বীর 6000 সিরীয় এবং ইরাকি যোদ্ধা 6000 উষ্ট্রারোহী এবং 3000 ভারবাহী পশু সাহায্যে তিনি পশু নিয়ে তিনি বেলুচিস্তানের মধ্য দিয়ে সিন্ধুর দিকে তিনি ধাবিত হন। মাকরানে তিনি খলিফার প্রতিনিধি মোহাম্মদ বিন হাউনের সাথে যখন তিনি মিলিত হলেন তখন তরুণ সেনাপতিকে বহু রসদ অস্ত্রশস্ত্র এবং দুর্গ ধ্বংসের যন্ত্রপাতি দিয়ে তাকে সাহায্য করেছিল। এছাড়া রাজা দাহিরের অত্যাচারে তোমার বিক্ষিপ্ত যে জাট এবং মেটরাও তার কি করেছিল সৈনিক হিসাবে কাশ্মীর সেনাবাহিনীতে যোগদান করেছিল। আর মোহাম্মদ বিন কাশ্মীর সেনাবাহিনীতে তারা যোগদান করেছিল। এরপরে তোমার দায়বুল অধিকার, এই ঘটনাবলীর মধ্যে আমরা কি দেখতে পাই দায়বুল অধিকার। প্রথমে তিনি কি অধিকার করলেন দায়বুল অধিকার করলেন। দায়বুলটা তোমার হচ্ছে ব্রাহ্মণ আর হচ্ছে রাজপুত্রের দ্বারা সুরক্ষিত ছিল। তা অধিকার করার উদ্দেশ্যে মোহাম্মদ বিন কাসিম কি করলেন চারিদিকে তিনি পরীক্ষাকরণ করেছিলেন। যেটা আমরা দেখতে পাই যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে যেটা করেছিলেন যে চারিদিকে তিনি পরীক্ষাকরণ করেছিলেন খন্দকের যুদ্ধের সময়, এই মোহাম্মদ বিন কাসিম কি করলেন দায়বুল দুর্গটির চতুর্দিকে তিনি পরীক্ষা খনন করলেন। পরীক্ষা হচ্ছে, পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে তোমার খাল বা তারপর তিনি কি করলেন মাঞ্জারিকের সাহায্যে বিরোধাকার একটা প্রস্তর সেই তিনি মুসলিম সেনাবাহিনী দায়বু নিক্ষেপ করে মুসলিম সেনাবাহিনী কি করেছিল বিরোধাকার প্রস্তর নিক্ষেপ করে মুসলিম সেনাবাহিনী কি করেছিল দায়বু দুর্গটি তারা ধ্বংস করেছিল। এভাবে সুরক্ষিত দুর্গ বন্দনগরী দায়বুল আরবদের করতগত হয়েছিল। সেখানে বহু লুণ্ঠিত দ্রব্য বিজেতাদের তোমার হস্তগত হয়েছিল। এভাবে মোহাম্মদ বিন কাসিম কি করেছিলেন দায়বুল অধিকার করেছিলেন। এরপর তিনি নিরুম সিওয়ান ও সিসাম জয় করেছিলেন। নিরুম সিওয়ান ও সিসাম জয় করেছিলেন। এরপর তিনি কি করেছিলেন নিরুম সিওয়ান ও সিসাম জয় করেছিলেন। দায়বুল অধিকার করার পর আরব বাহিনী কি করলো বর্তমান হায়দ্রাবাদের নিকটে অবস্থিত নিরুনে তিনি গমন করেন এবং সেখানকার অধিবাসীরা বিনা বাধায় তোমার মুসলমানদের নিকট তারা আত্মসমর্পণ করেছিল এবং তাদের নিকট তারা আনুগত্য স্বীকার করে। তারপর তিনি সিওয়ানের দিকে অগ্রসর হলেন এবং আরব বাহিনী সেখানে অগ্রগের শাসনকর্তা রাজা দাহিরের পিতৃপুত্র সেখানে শাসনকর্তা ছিলেন হচ্ছে রাজা দাহিরের পিতৃপুত্র বাজদা। সামান্য বাধা প্রদানের পর তিনি সিওয়ান অধিকার করেন। তারপরে হচ্ছে তিনি সিসামের দিকে অগ্রসর হয়েছিলেন এবং সেখানে বিনা মানে বাধায় অনায়াসেই তিনি কি করেছিলেন এই সিসাম অধিকার করেছিলেন। এভাবে তিনি নিরুম সিওয়ান এবং সিসাম জয় করেছিলেন। এরপরে হচ্ছে যেটা দাহিরের পতন এবং রাওয়ার অধিকার। দাহিরের পতন ও রাওয়ার অধিকার। রাজা দাহির যখন দেখতে পেলেন যে এই আরব বাহিনী একে একে তারা মানে বিজয় লাভ করছে, এই অপ্রত্যাশিত বিজয়ে রাজা দাহের কি করলেন একেবারে বিচলিত হয়ে পড়লেন এবং তিনি তার নিয়মিত বাহিনী এবং তৎক্ষণাৎ সংগৃহীত করলেন তিনি 50,000 বাহিনী নিয়ে তিনি রাওয়ারে গমন করলেন। এদিকে মোহাম্মদ বিন কাসিম নৌকা দ্বারা সেতু নির্মাণ করে তিনি কি করলেন রাজা দাহিরের মোকাবেলা করলেন। যুদ্ধে রাজা দাহির তরবারির আঘাতে তাকে হত্যা করা হয়। দাহিরের মৃত্যুর পর তার যে বিধবা পত্নী রানীবাই আর হচ্ছে তার পুত্র জয়সিংহ 15,000 সৈন্যের একটা বাহিনী নিয়ে রাওয়ার দুর্গ হতে শেষ
তারা দাওয়ার দুর্গটা তারা রক্ষার জন্য তারা কি করেছিল, তারা শেষ প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু দুর্গের পতন আসন্ন যখন হয়ে পড়ল, তখন রানীবাই কি করলেন, অন্তপুরের অন্যান্য রমণীদের নিয়ে তিনি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে তিনি জহর ব্রত তিনি পালন করলেন, এইভাবে রাওয়ার অধিকার করলেন। তাহলে আমরা এই যে মোহাম্মদ বিন কাসিমের যে তোমার ঘটনা বলি, এই ঘটনাগুলির মধ্যে আমরা প্রথমে দেখলাম হচ্ছে দায়বুল অধিকার, তারপরে নিরুন সিওয়ান এবং সিসাম জয়, এবং তারপর হচ্ছে দারে রাজা দাহিরের পতন, এবং হচ্ছে তোমার রাওয়ার অধিকার। এরপরে তিনি ব্রাহ্মণাবাদের দিকে অগ্রসর হয়েছিলেন। রাওয়ারতে মোহাম্মদ বিন কাসিম কি করলেন, ব্রাহ্মণাবাদের দিকে তিনি অগ্রসর হন, এবং সেখানকার যে রাজা দাহিরের পুত্র জয়সিংহকে তিনি কি করেছিলেন, পরাজিত করে তিনি ব্রাহ্মণাবাদ তিনি অধিকার করেছিলেন। এবং রাজা দাহিরের অপর একজন যে তার পত্নী ছিল, সেই পত্নীর নাম ছিল হচ্ছে রানী লাদি, এবং তার দুই কন্যা সূর্যদেবী এবং পরিমল দেবীকে তিনি কি করে বন্দী করলেন। অতঃপর রাজা দাহিরের অপর একজন পুত্রকে তিনি পরাজিত করে তিনি আলোর অধিকার করলেন। মুসলমানগণ যখন আলোর অধিকার করল, এই আলোটা, এই আলোর ছিল হচ্ছে তোমার হচ্ছে সিন্ধু রাজধানী। এরপর মোহাম্মদ বিন কাসিম হিন্দুদের শক্তির শেষ উৎস এবং সম্রদ্ধশালী শহর মুলতানও অবরোধ করেছিলেন, এবং সেটা তিনি অবরোধ করে সেটা অধিকার করলেন। মুলতানে আরব বাহিনী এত বেশি স্বর্ণ হস্তগত করেছিল যে মুলতানকে স্বর্ণ শহর হিসাবে আখ্যায়িত করা হয়। এভাবে রাজা দাহিরের সমগ্র রাজ্যের উপর ইসলামের বিজয় পতাকা কি হয়েছিল, সগৌরবে তোমার উত্তোলিত হয়েছিল। অতঃপর মোহাম্মদ বিন কাসিম সমগ্র ভারত বিজয়ের জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তখন আবু হাকিম নামক জনৈক সেনাপতি নেতৃত্বে 10,000-এর একটি সৈন্যবাহিনী তিনি কনৌজ অভিযান করেছিলেন। কিন্তু এই অভিযান সম্পন্ন করার পূর্বে ওয়ালিদের মৃত্যু হয়, এবং মৃত্যুর পর নতুন খলিফা সুলাইমানের আদেশে তাকে উমাইয়া রাজধানীতে প্রত্যাবর্তন করতে হয়। এটা ছিল তোমার হচ্ছে ব্রাহ্মণবাদ, আলোর এবং মুলতানের পতন। আমরা দেখলাম হচ্ছে সিন্ধু বিজয়ের ঘটনাবলী। প্রথমে আমরা কি পড়েছি ছাত্রীরা, আমরা পড়েছি হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়। মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেছিলেন, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন হচ্ছে 712 খ্রিস্টাব্দে। এবং এই সিন্ধু বিজয়ে আমরা কতগুলি পরোক্ষ কারণ এবং কতগুলি প্রত্যক্ষ কারণ পড়লাম। এরপরে আমরা পড়লাম হচ্ছে সিন্ধু বিজয়ের যে ঘটনাবলী, সেই ঘটনাবলী নিয়ে আলোচনা করলাম। এখন যেটা আমরা পড়ব সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু, কিভাবে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু হয়েছিল। মোহাম্মদ বিন কাসিম হচ্ছে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম তিনি ইসলামের বিজয় নিকেতন তিনি উত্তোলন করা সত্ত্বেও মোহাম্মদ বিন কাসিম নিজেকে মর্মান্তিক ও করুণ বেদনাদায়ক পতনের হাত থেকে তিনি রক্ষা করতে পারেননি। ঈশ্বরী প্রসাদের মতে তার পতন ছিল উত্থানের মতনই হচ্ছে আকস্মিক। ঐতিহাসিক আলী ইবনে হামিদ এবং মীর মাসুদের মতে রাজা দাহিরের দুজন যে যুবতী কন্যা ছিল সেটা হচ্ছে সুরজ দেবী এবং পরিমল দেবী, এবং তার দ্বিতীয় স্ত্রী রানী লাদিকে বন্দিনী হিসাবে যখন খলিফা সুলাইমানের নিকট প্রেরণ করা হল, তখন বন্দীগণ খলিফার নিকট অভিযোগ করেছিল যে রাজধানীতে প্রেরণের পূর্বে সেনাপতি তাদের প্রতি কি করেছেন, অশোভন আচরণ করেছেন। এতে খলিফা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং ক্রুদ্ধ হয়ে লবণ মাখানো একটা চামড়ার সেলাই করে দামেস্কে আনয়নের জন্য তাকে নির্দেশ দেন। কিন্তু পথে তিন দিন পরে সে মোহাম্মদ বিন কাসিম মারা যান। এরপরে মোহাম্মদের মৃতদেহ খলিফা দরবারে যখন আনয়ন উপস্থিত করা হলো, তখন অভিযোগকারীরা বললেন যে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্যই তারা এটা করেছে, আসলে মোহাম্মদ বিন কাসিম তাদের প্রতি এরকম অশোভন আচরণ করেননি। তখন খলিফা কি করলেন, খলিফা নিজে অনুতপ্ত হয়ে তার ভুলের প্রায়শ্চিত্য করার জন্য তিনি মিথ্যা অভিযোগকারীদের ঘোড়া লেজের সাথে বেঁধে দিলেন, এবং যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত তাদের টানতে আদেশ দেন। কিন্তু বিখ্যাত আরব ঐতিহাসিক বালাজরি এবং ইমরি খালদুনের মতে মোহাম্মদের উপরোক্ত মৃত্যু কাহিনী ছিল হচ্ছে তোমার ভিত্তিহীন, অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর। খলিফা সুলাইমান হাজ্জাজ এবং ভ্রাতৃত্ব জামাতা মোহাম্মদকে ব্যক্তিগত কারণে তিনি পছন্দ করতেন না, এজন্য খলিফা তাকে কারারুদ্ধ করেন এবং কারাগারে শারীরিক নিগ্রহ দ্বারা তাকে হত্যা করা হয়। এভাবে মোহাম্মদ বিন কাসিমের করুণ মৃত্যু হয়েছিল। তাহলে ছাত্রীরা আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়,
তার সিন্ধু বিজয় পরোক্ষ এবং প্রত্যক্ষ কারণ এবং ঘটনাবলী এবং মোহাম্মদ বিন কাসিমের যে মৃত্যু সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।